খণ্ডে বিরতির পিছত মণিপুরের স্কুল উত্তেজনা, প্রতিবাদকারী কন্দুয়া গেছ নিক্ষেপ আরক্ষীর মুখ্যমন্ত্রী সাক্ষাতের আহিছিল প্রতিবাদকারী, হিংসাত্মক ঘটনার ন্যায় বিচারি প্রতিবাদ, রাইজর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে কন্দুয়া গেছ নিক্ষেপ। পুনের কোথ মণিপুরের ইয়ায় স্কুল উত্তেজনা, প্রতিবাদকারী কন্দুয়া গেছ নিক্ষেপ করেছে আরক্ষী, মুখ্যমন্ত্রী সাক্ষাতের আহিছিল প্রতিবাদকারী আর হিংসাত্মক ঘটনার ন্যায় বিচারি প্রতিবাদ, রাইজর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে কন্দুয়া গেছ নিক্ষেপ। নিয়ন্ত্রণ করবর বাবে কন্দুয়া গেছ নিক্ষেপ করা হয়েছে আর এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্সক্লুসিভ ভিজুয়ালস আমার হাতত আছে, হিংসাত্মক ঘটনার উত্তর বিচারি পরিস্থিতি ইতিমধ্যে ইয়াত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবর বাবে তাত আরক্ষী আছে, আরক্ষী কন্দুয়া গেছ নিক্ষেপ করেছে, মুখ্যমন্ত্রী সাক্ষাতর বাবে আহিছিল প্রতিবাদকারী, হিংসাত্মক ঘটনার ন্যায় বিচারি আহিছিল প্রতিবাদকারী। গতিকে হিংসাত্মক যুর হিংসাত্মক ঘটনা সংঘটিত হল মণিপুর বা হয়ে আছে তারে প্রত্যুত্তর বিচারি, তার উত্তর বিচারি প্রতিবাদকারী আহিছিল আর তার মাজতে ইয়ায় স্কুলত এই ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিবাদকারী কন্দুয়া গেছ নিক্ষেপ করেছে, এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাত মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবলে আহা প্রতিবাদকারীর উপর কন্দুয়া গেছ নিক্ষেপ করবল একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে। আমার সহ আছে নিলয় ভট্টাচার্য, আমি আরো অধিক জানি নিলয়, প্রকৃততে ঘটনাটো কি হয়েছিল, মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করবলে আহিছিল তারপর পরিস্থিতি উত্তপ্ত হল, আটাইখিনি আপনার পৰা জানি। হয় বাপরে, কালি আসলে রাতেপার ভাগত মোরেত যেটা ভণ্ডিত কুকি দুষ্কৃতিয়ে আইআরবি একটা ক্যাম্পত এটাক করেছিল, এটাক করার ফলত আইআরবির জওয়ান এজন নিহত হয়েছিল, তারপর গধূলি ভাগত এগারী পুলিশ কর্মীর এই দুষ্কৃতির গুলিত নিহত হয়। রাতির ভাগত পরিস্থিতি আরো অবনতি হয়, রাতির ভাগর দুগৰাকী ভিলেজ ডিফেন্স পার্সনেল মানে গাঁওরক্ষী বাহিনীর দুগৰাকী মাইকে যুবকক কালি গুলি করে হত্যা করা হয়, আর তারপিছতেই কিন্তু পরিস্থিতি বেয়া হয়, যি পরিস্থিতি আসলতে মোরেত অবনতি হয়েছিল। মোরেত এতিয়া অনির্দিষ্টকাললৈ কার্ফিউ তাত বলবৎ করা হয়েছে, সেই পরিস্থিতি এতিয়া কিন্তু লাহে লাহে ইম্ফললৈ আহিছে। আজি ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টৰ ইয়াৰ স্কুলত তার মাইকে যখন মহিলা মানে মীরা পাইবী সকল, সেই মীরা পাইবী সকলে কাল আজি দলবদ্ধ হয়ে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী গোটেই যে পরিস্থিতি আকৌ অবনতি হয়েছে সেই বিষয়ে অবগত করবলে তেখেতক সাক্ষাৎ করবলে আৰু মণিপুরের সিকিউরিটি এডভাইজার কুলদীপ সিংক সাক্ষাৎ করবলৈ আগুয়াই আহিছিলে। ইয়াৰ স্কুলত মণিপুর পুলিশ আৰু লগতে সেনা জওয়ান সকলে তেখেতসকলক বাধা দিয়ে, বাধা দিয়ার ফলে তাত টিয়ার গেছ নিক্ষেপ করবলগিয়া হয়, লাঠিচার্জও করবলগিয়া হয়। আর তেখেতসকলৰ যিসকল প্রতিবাদ করে মহিলা সকল আহিছে তেখেতসকলৰ কথা হল যে কেন্দ্রই আজি মে তিনি তারিখের পর যি এক পরিস্থিতি আরম্ভ হয়েছে মণিপুরে তার হাম কাটিবর এতিয়ালৈকে নাম গন্ধ নাই, আর এতিয়ালৈকে কেন্দ্রই যি পদক্ষেপ লব লাগে সেই পদক্ষেপত বা যি পদক্ষেপ কেন্দ্রই লৈছে তাত সন্তুষ্ট নয় তেখেতসকলে, আর সেই গতিকে মুখ্যমন্ত্রীক লগ করবলৈ তেখেতসকল আগুয়াই আহিছিল। এটা বর্তমানলৈকে কিন্তু এটা পরিস্থিতি নিয়ন্ত্রণত আছে, কিন্তু কথাটো হল যে আকৌ কিন্তু এই যি এক অশান্ত পরিবেশ, সেই অশান্ত পরিবেশে উকমুকাইছে, আকৌ গা ধরি উঠিছে, এতিয়া আকৌ রাস্তার ঘাইপথত ইম্ফলৰ ঘাইপথত প্রতিবাদ দেখা পোৱা গৈছে। মোরে যি মিয়ানমাৰৰ সংলগ্ন চহর, সেই চহর মোরে চহৰত কিন্তু ৰাতি দিনে গুলিবর্ষণ হয়ে আছে, কুকি উগ্রবাদী সকলে যিসকল কোৱা হৈছে যে মিয়ানমাৰৰ পৰা এইফালে সোমাই আহে ভারতলে সোমাই আহে মণিপুরলে সোমাই আহে। আপনি অকমান লাইনত থাকক, এটা ভাষ্য আছে আমি আগবঢ়াই লৈছো। প্রথমতে We just want our rights. We the people of Manipur are suffering for many months, but the Indian government is not taking any action, any appropriate action. Are we not Manipuri? Are we not Indian? We are the Indian people. We represent, we are also human being, but what is our Prime Minister Modi ji doing? He is busy with the Ram Mandir inauguration. He has the time for Ram Mandir. Yes, we also believe in God, but are we human being not value? Are we not useless? Are Manipuri are not the people? He has no time for the Manipuri people. What is this? What is going on? See what happened yesterday at More. So many security forces lost their life, and the government is not giving them the power also. What are we going to do? Just we want the Indian government to act, to stand for us. If they think that we are the Indian, we are the, we Manipuri, we Maitai people are the Indians, if they really think that, they have
listen to our grievances. মেয়ৰ পিবিৰ সদস্য আৰু তেওঁলোকে এটা কথাই যে চৰকাৰখনে আচলতে মিলাপ্ৰতাচাৰ্য তেওঁলোকৰ এটাই দাবী যে চৰকাৰখনে গুৰুত্ব দিব লাগে, হস্তক্ষেপ কৰিব লাগে, তেওঁলোকে আজি ইমান মা ধৰি যিখিনি ভুগি আহিছে তাৰ ন্যায় লাগে, অন্ততঃ এটা সমাধান লাগে আৰু সেইবাবে তেওঁলোকে ইয়ালৈ আহিছে। হয় বাবৰি চাওক, কালি মণিপুৰ চৰকাৰে কেন্দ্ৰীয় মানৱ হিউমেন ৰাইটছৰ এপ্লিকেশ্যন দিছে যে মণিপুৰ চৰকাৰখনক স্থায়ীভাৱে হেলিকপ্টাৰ কেইখনমান লাগে, কাৰণ দূৰ দূৰাঞ্চল অঞ্চলত য'ত এনেকুৱাকে হিংসাৰ ঘটনা হৈছে তাৰ পৰা যেতিয়া গুলিবিদ্ধ বা তেনেকুৱাকে যদি আহত লোকসকলক যদি আনিব লগা হয় তেতিয়াহ'লে হেলিকপ্টাৰ প্ৰয়োজন হয়, সেইবাবে অতিৰিক্ত হেলিকপ্টাৰ বিচৰা হৈছে, অতিৰিক্ত সেনাবাহিনী মোতায়েন কৰাবলৈ বিচৰা হৈছে। এতিয়া বিষয়টো হৈছে যে চাওক, মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে বাৰম্বাৰ কৈ আহিছে যে পৰিস্থিতি নিয়ন্ত্ৰণত আছে, দুই এটা বিক্ষিপ্ত ঘটনা হৈছে, মৰেত অকণমান পৰিস্থিতি অৱনতি হৈছে, পৰ্যাপ্ত পৰিমাণত পুলিচ, IRB সেনা, তাৰপিছত CRPF আৰু তাৰপিছত আছাম ৰাইফলছৰ কমাণ্ডোসকল তাত মোতায়েন কৰা হৈছে। তেখেতসকলে কুকি দি সন্দিত উগ্ৰবাদী ইয়াত চামিল আছে বুলি কোৱা হৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে নিজেই কৈছে যে ম্যানমাৰৰ ফালৰ পৰা উগ্ৰবাদী সংগঠনৰ লোকসকল সোমাই আহি এই ঘটনাসমূহ ইয়াত ঘটাইছে। তো সেইসমূহ নিয়ন্ত্ৰণ কৰিবলৈ পৰ্যাপ্ত পৰিমাণে পুলিচৰ উপস্থিতি তাত আছে, চৰকাৰখনৰ সদিচ্ছা আছে, চৰকাৰখনে কৰি আছে যিখিনি চৰকাৰে কৰণীয় আছে। কিন্তু তাৰ ৰাইজ আজি মাইকীসকলৰ যেনেকুৱাকে এই মাইৰা পাইবীসকল ওলাই আহিছে, তেখেতসকলে কৈছে যে ইয়াতে ইমানখিনি একো হোৱাই নাই, কাৰণ বাৰম্বাৰ তেখেতসকলে পৰহি মই যেনেকুৱাকে কলো ৰাতিপুৱা এগৰাকী IRB জোৱান নিহত হৈছে, গধূলিলৈকে এজন পুলিচ কৰ্মী তাত নিহত হৈছে, ৰাতিলৈ দুজন গাঁও সুৰক্ষা বাহিনীৰ যুৱক নিহত হৈছে, সকলো আটাইকেইজন মাইকী। চ' তেনেকুৱাতে কিন্তু এই উপত্যকা অঞ্চলৰ যিসকল লোক আছে বা মাইকীয়া যিসকল লোক আছে তেখেতসকলে কিন্তু নিৰাপত্তাত ভুগিছে, তেখেতসকলে কিন্তু এনেকুৱা এটা পৰিস্থিতিত তেখেতসকলে ভাবিছে যে পুলিচে কৰণীয় কামখিনি কৰা নাই, চৰকাৰে পুলিচক উৰা মুক্ত এটা হেৰি দিয়া নাই, মানে ফ্ৰী হেণ্ড দিয়া নাই এই উগ্ৰবাদীসকলক দমন কৰিবলৈ, নহ'লে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত তেওঁৰ হাতত থকা তথ্যখিনি আমাক জনালে আৰু পুনৰ এবাৰ কৈছো যে তাত এতিয়া পৰিস্থিতি এনেকুৱা হৈছে, অৱশ্যে নিয়ন্ত্ৰণত আছে, কন্দুৱা গেছ নিক্ষেপ কৰা হৈছিলে। লোকসভা নিৰ্বাচনক লৈ মুখ্যমন্ত্ৰীৰ সংবাদমেল। গুৱাহাটীত আমাৰ শক্তি যথেষ্ট ভাল, গুৱাহাটী লোকসভা সমষ্টিত আমি অনায়াসে জয়ী হ'ম, জয়লাভৰ বাবে বুথ কৰ্মীসকলে অধিক সক্ৰিয়তাৰে কাম কৰিব লাগিব আৰু কাম কৰিও আছে। কিছুদিনৰ ভিতৰত বুথ সভাপতিসকলৰ ঘৰলৈ যাব আমাৰ প্ৰতিনিধি, নিজৰ বুথৰ ভোটৰ তালিকাৰ ওপৰত জ্ঞান থাকিব লাগিব। পুৰণি জালুকবাৰী সমষ্টিৰ বুথৰ লোকৰ সংখ্যা মোৰ মনত আছে, বুথত সংগঠন শক্তিশালী কৰাই আমাৰ লক্ষ্য, শিপা শক্তিশালী হ'লেহে গছ ডাঙৰ হ'ব, কামৰূপ মহানগৰ ৰাজ্যৰ আটাইতকৈ শক্তিশালী সংগঠন হ'ব লাগে। এই কৰ্মশালাত ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া আৰু মই আমাৰ বুথ সভাপতিসকলক সম্বোধন কৰোঁ আৰু অনাগত দিনত যাতে সংগঠন আৰু অধিক শক্তিশালী কৰিব পাৰি তাৰ বাবে তেখেতসকলক কিছু পৰামৰ্শ আগবঢ়াওঁ। এই ধৰণৰ কাৰ্যসূচী গুৱাহাটী মহানগৰৰ লগতে অসমৰ বিভিন্ন লোকসভাত ইতিমধ্যে চলি আছে আৰু আমি একেবাৰে তৃণমূল বা শিপালৈকে গৈ ভাৰতীয় জনতা পাৰ্টীক শক্তিশালী কৰাৰ বাবে আমি আমাৰ কাম কাজ অব্যাহত ৰাখিছোঁ।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানের মাজত তিনিদিন আর আজি গর্ভগৃহত প্রবেশ করালে রামলালার মূর্তি। অযোধ্যাত অব্যাহত আছে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আজি বিয়লি অনুষ্ঠিত হব প্রাণ প্রতিষ্ঠার কেবাটাও রীতি নীতি। তীর্থ পূজন, জলযাত্রা আর গন্ধর্ব অধিবাস অনুষ্ঠিত হব। 19 জানুয়ারী পুয়া অনুসন্ধ্যা অধিবাস, কেশর অধিবাস, ঘৃতা অধিবাস অনুষ্ঠিত হব। 20 জানুয়ারী শনিবারে চক্র অধিবাস, ফলাধিবাস, সেইদিনাই বিয়লি পুষ্পাধিবাস। 21 জানুয়ারী দেওবারে পুয়ার ভাগত মধ্য অধিবাস আর বিয়লিলৈ ছায়া অধিবাস অনুষ্ঠিত হব। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত 7 ধরনের অধিবাস পালন করা হব। 121 গৰাকী আচার্যই এই রীতি নীতি সমূহ পালন করব। শ্রী গণেশ্বর শাস্ত্রী দেবজিয়ে অধিবাস অনুষ্ঠান সমূহের তত্ত্বাবধান করব। আনহাতে 121 গৰাকী আচার্যক পরিচালনা করব কাশীর লক্ষ্মীকান্ত দীক্ষিতে। 22 জানুয়ারির দিনা বিক্রম সম্বাদ 2080 অনুসরি পুরুষ শুক্লা কুর্মা দ্বাদশী আর সেইদিনাই অনুষ্ঠিত হব শ্রীরামচন্দ্র মূর্তির প্রাণ প্রতিষ্ঠা। বৈদিক নীতি অনুসরি 22 জানুয়ারির দিনা দুপরিয়া অভিজিৎ মুহূর্তত প্রাণ প্রতিষ্ঠা করা হব আর তার পূর্বে 6 দিন ধরে অর্থাৎ 16 জানুয়ারির 21 জানুয়ারিলে প্রতিদিনে চলিব বিভিন্ন রীতি নীতি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধরে আন কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। আর অযোধ্যাত রাম মন্দির প্রতিষ্ঠা আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে দেশের সর্বত্রে এটা উখল মাখল পরিবেশ। ব্যতিক্রম নহয় করিমগঞ্জও। করিমগঞ্জত থাকা রাম সীতা আশ্রমত চলেছে ব্যাপক প্রস্তুতি। করিমগঞ্জ চহর সর্বত্রে রাম রাজ্য প্রতিশ্রুতি প্রস্ফুটিত হয়ে উঠেছে। সম্পূর্ণ চহরক্ষণ গেরুয়াময় হয়ে উঠেছে। বতাহত দুলি আছে কেবল রাম সীতা আর হনুমানের পতাকা। গৌরীশ নন্দীর প্রতিবেদন আগবাইছো। 22 জানুয়ারির তারিখত অযোধ্যাত রাম মন্দির স্থাপনক কেন্দ্র করে গোটে দেশত উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে। আর ইতিমধ্যে যে মন্দির সমূহ আছে, বিশেষ করে যে রাম মন্দির সমূহ আছে, বহু যদি কোয়া যায় অসমৰ বহু জিলাত কিন্তু রাম মন্দির আছে। আর এই সকল মন্দিরতো কিন্তু জোর কদমের প্রস্তুতি চলি আছে। এয়া হয়েছে করিমগঞ্জ শহর থাকা এখন রাম সীতা আশ্রম। আর এই রাম সীতা আশ্রমতো ব্যাপক প্রস্তুতি চালাইছে। আমি ইতিমধ্যে দেখিলে পাইছো যে মন্দিরের যে পরিবেশ স্বচ্ছ করার প্রচেষ্টা চলাই আছে। আর যদি কোয়া যায় যে এই যে সীতা রাম সীতা আশ্রম, এই রাম সীতা আশ্রম কিন্তু বহু পুরনি করিমগঞ্জ শহর। করিমগঞ্জ শহরের পূব বাজারত অবস্থিত এইখন রাম সীতা আশ্রমত বহু যুগ যুগ ধরে পূজা চলি আছে। কিন্তু ইমান দিনে কিন্তু রাইজর কিন্তু ইয়াতে উপস্থিতি ইমান একটা নাছিল। কিন্তু যেহেতু এতিয়া রাম মন্দির লৈ চারিওফালে একটা উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে, গতি সকল ধরনের রাইজ এই মন্দিরত আই পূজা অর্চনা করার প্রস্তুতি চলাই আছে। আর যদি দেখা যায় যে এইবারের যে রাম মন্দির প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা কেন্দ্র করে কিন্তু ইয়াতে বহুখিনি পূজার আয়োজন করা হয়েছে। আমি ইয়াতে দেখবলে পাইছো যে ইয়াতে যেন বহু পুরনি একটা মন্দিরত আসলতে যে রাম সীতা আর লক্ষণের ইয়াতে মূর্তি রাখা আছে, অতি সুন্দরকৈ সজাই তোলা হব। এনেদরে প্রস্তুতি আমি প্রথমে যে মন্দিরগুলির যে পূজারী, পূজারীর হয়তো আমি অল্প জানিবল চেষ্টা করি যে কেনেদরে প্রস্তুতি আছে আপনার আর কি কি করা হব ইয়াতে। সর্বপ্রথম 18 নিউজ 18 কো ধন্যবাদ, কিউকি রামজি অযোধ্যা মে আ রে হ্যাঁ আর প্রাণ প্রতিষ্ঠা।